প্রতিশ্রুতির মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালালেন রোগীর আত্মীয়রা। মৃত রোগীর নাম আরতি সিং, বয়স 23, বাঁকড়া মিশ্রপাড়ায় বাড়ি। আজ সন্ধ্যা নাগাদ ঘটে এই ঘটনা। ডোমজুড় থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডোমজুড়ের বাঁকড়া এলাকায় মিশ্রপাড়ার বাসিন্দা আরতি সিং ছিলেন অন্তঃসত্ত্বা। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বাঁকড়া সেন্ট্রাল নার্সিংহোমে নিয়ে আসা হয়। চিকিৎসকরা দেখার পর তাকে সেখানেই ভর্তি করে দেয়। এরপরে সেখানেই তার সন্তান প্রসব করেন। তার পরিবারের লোকজনদের জানানো হয় মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। এরপরে আজকে সকালে তার পেটে ব্যথা শুরু করে। তাকে যন্ত্রণায় মুক্তি দেওয়ার জন্য বিশেষ ইঞ্জেকশন দেওয়া হয়। এরপরেই তার মৃত্যু হয়। পরিবারের লোকেদের অভিযোগ, তাদেরকে এই সমস্ত ঘটনার কথা জানানো হয়নি, নার্সিংহোমের ভেতরে থাকতে দেওয়া হয়নি, তাদেরকে বের করে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ, বাইরে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। তাদের আরও অভিযোগ, এখানে কোনো ডাক্তার নেই, শুধুমাত্র নার্স দিয়েই চিকিৎসা করা হচ্ছে। পেটের ফটো করাতে, আচ্ছা, ফটো কালকে সন্ধ্যাবেলা বললে পেটের ফটো করাতে, তো এবার ফটো কি এখানে হবে বললে না আপনাদের বাইরে করাতে। তখন আমি ছোট গাড়ি ঘরে আছে সেইটা নিয়ে এসে নিয়ে গিয়ে ফটো করিয়ে এনেছি, ফটো করিয়ে নিয়ে গেছি, আরবার নিয়ে এসেছি। আধ ঘন্টা দিদিমণি এসছে, দিদিমণির সঙ্গে কথা বলেছে আমার বৌমা, আমিও বললাম, আমার ছেলেও বলল, তারপরে সিকিউরিটি গার্ড, হ্যাঁ বলছি সিকিউরিটি গার্ডকে নিয়ে লিফটে করে ওপরে গেলাম। ওপরে গিয়ে আমার বৌমাকে বেটে আমি কালকেও ভালো ছিল, কালকেও ভালো, আজকেও 10:30 অবধি ভালো। 10:30 সময় আমি কথা বলে গেছি, আমি বৌমাকে সব কিছু মানে ছায়া পরিয়ে দিয়ে গেছি, ছেলে জল খাইয়েছে, বৌমা হেসেছে, বলেছে ওর মাদের সঙ্গে কথা বলেছে। দিদিমণি সকালে বললো যে আপনার পেশেন্টের ছুটি হয়ে গেছে। তা আমি বললাম তাহলে এক্ষুনি দিয়ে দিন না, বললো না না 4:00 সময় নিয়ে যাবেন, 4:00 সময় মেডিসিন ডাক্তার আসবে, চেক আপ করলে আপনাদের সুবিধে হবে। তারপরে ওনারা কি যন্ত্রণার একটা ইঞ্জেকশান দিল, যন্ত্রণার ইঞ্জেকশান দিল। তার 5 মিনিট পর থেকে বৌমা বলছে আমাকে দুর্বল লাগছে। তো আমি মনে করেছি যে দুর্বল লাগছে, হয়তো লিফটে উঠেছে নেবেছে আর কথা বলেছে, ওই জন্যে আমি ঘরে চলে গেছি। আমার ছেলে এখানেই ছিল, ছেলেও ভালো বলে দিদি বললো, ভালো আছে, ছেলেও ঘরে ছিল। তারপরে 12:00 সময় আরবার ছেলেকে ফোন করে বলছে ছেলেকে যে আপনার পেশেন্ট খুব সিরিয়াস, আজকে 12:00 সময় ছেলেকে বলছে আপনার পেশেন্ট খুব সিরিয়াস। তখন আমাদের চিন্তা হয়ে গেছে যে খুব সিরিয়াস হবে কি করে, যেহেতুকে ছুটি দিয়ে দিয়েছে, ছুটি লিখে দিয়েছে, সে পেশেন্ট কি করে সিরিয়াস হয়। তখন আমি ছেলে চলে এসছে বলেছে মা তুমি পরে যাবে, আমি গিয়ে দেখি কি কি এমন সিরিয়াস হবে। ছেলে এসছে, ছেলে আস্তে আস্তে ওরে ICU-তে ভর্তি করে দিয়েছে। হ্যাঁ, ভর্তি করার পরে ছেলে ফোন করেছে আমরা এসেছি। এসে কি বললো ডাক্তার? হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।